রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন সুন্দর পরিবেশের, এটি হচ্ছে হুগলি জেলার ধনেখালি এলাকায় পিঠা দিঘি। এই পুকুরে এর আগেও পাশ চলেছিল, তবে সেই পাশের খবর আমি আমার চ্যানেলে এর আগে কোনো দিন দিইনি, এটাই ফার্স্ট টাইম। পুকুরের পরিবেশটি খুব সুন্দর, তার কারণ এটি একটি পার্কের মধ্যে চারপাশে ঘেরা সুন্দর পরিবেশের একটি পুকুর। এই পুকুরে আগামী দিনে যে পাস শুরু হবে সেই পাসের ডিটেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু জেনে নিন বা দেখে নিন। মৎস্য শিকারীদের জন্য সুসংবাদ, স্থান পিঠা উন্নয়ন পিকনিক স্পট এবং দিঘির পাড়। এই পুকুরে পাস শুরু হইবে আগামী 26শে ভাদ্র বুধবার, আর ইংরাজি 13ই সেপ্টেম্বর 2023 বুধবার হইতে পাস শুরু হইবে। সিটের মূল্য হচ্ছে 4,200 টাকা, অতএব একদিনে একটি সিটের মূল্য 4,200। পুকুরে কীরকম কী মাছ আছে সেটা দেখার ব্যবস্থা কমিটি করেছেন। আপনারা যারা মাছ দেখতে ইচ্ছুক তারা 20ই ভাদ্র বা ইংরাজি 7ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10টা থেকে 11টার মধ্যে এই দিঘির পাড়ে উপস্থিত হয়ে যাবেন। উক্ত দিন উক্ত সময়ে মাছ দেখানোর ব্যবস্থা করা হইয়াছে, আর আমি যদি যেতে পারি সেই তত্ত্ব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দিঘিতে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন। 1. প্রতি সিটে 3 গাছার বেশি ছিপ ফেলা যাবে না। 2. টোপের কোনো রকম বিধিনিষেধ নেই। 3. কোনো রকম ভাষা বা অ্যান্টেনা ব্যবহার করা যাবে না। 4. সিটের মূল্য 4,200 টাকা। 5. কাউন্টারে পেমেন্ট করে টোকেন নিয়ে সিটে বসিবেন। 6. পাশে ফাঁকা সিট থেকে কেউ ফেললে শিকারীর অনুমতি নিয়ে ফেলিতে হইবে। 7. কাউন্টারে বসতে পারিবেন, অন্যথা কোনো কথা শুনিবেন না কর্তৃপক্ষ। 8. পুকুরের পাড়ে কোনো রকম অশ্লীল আচরণ করা যাবে না। 9. 1,000 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে। 10. কোনো কারণবশত মাছ না খাইলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। 11. দিঘিতে মাছ আছে কিনা ভালোভাবে জেনে সিট বুকিং করুন। 12. সকাল 6টা হইতে বৈকাল 6টা পর্যন্ত ছিপ ফেলিতে পারিবেন। 13. কেউ যদি মাছ খায়নি বলে ছিপ না ফেলেন তাহলে সকাল 9টার মধ্যে উঠে পড়ে কাউন্টার থেকে টাকা ফেরত নিয়ে চলে যেতে পারেন। যোগাযোগ, এই কমিটির সঙ্গে যোগাযোগ করবার জন্য ওনারা যে নাম্বার প্রদান করেছেন তা হলো, প্রথম কন্ট্যাক্ট পারসন মিস্টার জয়ন্ত শিকলি, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9434345412। আবারও বলছি 9434345412। দ্বিতীয় কন্ট্যাক্ট পারসন মিস্টার জিতেন্দা, ওনার কন্ট্যাক্ট নাম্বার 8145709058। আবারও বলছি 8145709058। তৃতীয় কন্ট্যাক্ট পারসন মিস্টার সুবীর দা, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9609062806। আবারও বলছি 9609062806। চতুর্থ কন্ট্যাক্ট পারসন মিস্টার রামরক্ষিত, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9748948970। আবারও বলছি 9748948790। পঞ্চম কন্ট্যাক্ট পারসন মিস্টার দীপক শিকলি, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9434979669। আবারও বলছি 9434979669। ওনার আরও একটি কন্ট্যাক্ট নাম্বার 9734154849। আবারও বলছি 9734154849। ওনাদের অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে। অনলাইন পেমেন্টের জন্য যে নাম্বার ওনারা প্রদান করেছেন তা হলো 9434979669। আবারও বলছি 9434979669। আরও একটি পেমেন্টের নাম্বার 8927303482। আবারও বলছি 8927303482। এই নাম্বারের মাধ্যমে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন, এই নাম্বারে ফোনপে বিদ্যমান। তবে যারা পেমেন্ট করবেন তারা অবশ্যই ভালোভাবে কনফার্মেশন নিয়ে তবেই পেমেন্ট করবেন। পথনির্দেশ, কমিটি যা পথনির্দেশ প্রদান করেছেন তা হলো, হাওড়া বর্ধমান কট লাইনে সিবাই চণ্ডী
অথবা ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে ধনিয়াখালী মদনমোহনতলা ও সিনেমাতলা নামিয়া 5 মিনিটের পথ অথবা চুঁচড়ো ও তারকেশ্বর বাসে করিয়া ধনিয়াখালী মদনমোহনতলা ও সিনেমাতলা নামিয়া 5 মিনিটের পথ পিতা দিঘির পার। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।